লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মায়া করে মহব্বত করে। আজকে এই টামপাড়া কেন্দ্রীয় চাহিদ জামে মসজিদ গ্রামবাসীর উদ্যোগে সুন্নি মহাসম্মেলনে আপনাকে আমাকে আসার বসার আলোচনা শোনার বোঝার সময় সুযোগ দান করেছেন, বেজার না খুশি? তাহলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন গায়েবের খবর দেনে ওয়ালা হাজির নাজির নবী নূরুন আলা নূর নবী, যিনাকে সৃষ্টি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে মায়া করে মহব্বত করে ওই নবীর উম্মত বানিয়েছেন, বেজার না খুশি? সর্বশক্তি ব্যয় করে বলুন খুশি না বেজার? তাহলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ, জবান কুলে বলেন আল্লাহু আকবার, উচ্চ কণ্ঠে বলেন ইয়া রাসূল আল্লাহ, নবী ওলি যেখানে, জোরে কইতে বল নবী ওলি যেখানে, কুরআন হাদিস যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সুদ ঘুষ যেখানে, মদ গাঁজা যেখানে, আছে সত্যতা কথিত না কথা কন্টি খেলে জবা মৌমাছি ফুলের দিকে দৌড়ায়, কথা বুঝে আসছে? আর আরেকটা জাতি আছে এটা পায়খানার দিকে দৌড়ায়, কথা বলো ঠিক? এটা কি মাছি? আমরা জান্নাতের বাগানে দৌড়াইব। পৃথিবীতে জান্নাতের বাগান হলো দুটো, আজ থেকে 1500 আগে আমার নবী বলেছেন, সাহাবায়ে কেরাম শুনো, জান্নাতের বাগান হলো পৃথিবীতে দুইটা, একটা হলো আল্লাহর ঘর মসজিদ যেখানে আমরা আল্লাহকে সাজদা করার জন্য যাই, আরেকটা হলো যেখানে কোরআন হাদিসের বয়ান হয় ওই জায়গাটা জান্নাতের বাগান। আল্লাহর হাবিব দাইকা বলে সাহাবীরা দুনিয়াতে যেই জায়গাতে জান্নাতের বাগান দেখবা ওই জান্নাতের বাগানে তোমরা বৈশা যাইবা, জান্নাতের বাগানের ফল তোমরা খাইবা। খাইছে নি ফল? এটা বাকি রয়েছে বাকি, মুরাজের ফল তো ভাই না কই কাম আছে। আপনি সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন, নাউযুবিল্লাহ বলবেন, যা কিছু বলবেন না কেন সব কিছুর বিনিময়ে আল্লাহ কিন্তু সওয়াব রেখে দিছে। আল্লাহর হাবিব বলেন আসমান জমিনে যে পাকা জায়গা আছে আমি আল্লাহর কোন, বা আল্লাহর হাবিব বলতেছেন আমি নবীর কোন উম্মত যদি একবার আলহামদুলিল্লাহ জবান দিয়া বলে, একবার আল্লাহু আকবার জবান দিয়া বলে, অথবা একবার সুবহানাল্লাহ জবান দিয়া বলে, আসমান জমিনে যে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গা পরিমাণ নেকে পরিপূর্ণ করে দেওয়া হয়। লাভ আছে কি না নাই, ফলাফল কি ভালো না বন্ধ? ভাইয়ার আমার পৃথিবীতে বেশি দিন থাকার জন্য আসি নাই, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে, কথা কন ঠিক কিনা? বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে, মরার মতন বাচ্চা লাভ নাই। আমরা মুসলমান জাতি বীরের জাতি, কথা বলো ঠিক না? একটাই মাত্র ধর্ম ইসলাম, আল্লাহ যে ধর্মটাকে গ্রহণ করে দিয়েছে এই ইসলামের ভিতরে 100% প্রবেশ করতে হবে, কথা বলো ঠিক? আমি আল্লাহর মনোনীত যেই ধর্ম এই ধর্মের নাম হলো ইসলাম। ইমানদার ওই ইসলামের ভিতরে তোমরা 100% প্রবেশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা, ইমানদারের দল ওই ইসলামের ভিতরে তোমরা 100% প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন
রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডে ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান, তোমরা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ কেন? আল্লাহ কয় ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান হইছে তোমাদের প্রকাশ্য দুশ্মন। এই ইবলিসটা আসেনিও? শয়তান আসেনি? দেখছেনি জীবনে? তবে দেখা যায় মাঝে মাঝে মানব রূপী কিছু শয়তান আছে, যেমন ওই কামরুজ্জামানের মতো শয়তান এখন আছে, আছে না? কামরুজ্জামানের মতো শয়তান থাকে, এরা কিন্তু মানব রূপী শয়তান। সাবধান, এটা হচ্ছে রেড সিগন্যাল, বহু দূরে থাকবেন। মানে ইমানও দেবো আমলও দেবো, কথা বলো ঠিক না? গভীর মনোযোগ, জীবন ভয়ানক। মুরব্বি বাবা জি লাগু, বেশি দিন দুনিয়ার জমিনের মধ্যে থাকার জন্য আসি নাই, অল্প সময়ের হায়াতের বাজে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে, এই হায়াতের বাজেটটা যেই মাত্র তোমার আমার থেকে চলে যাবে, ওই মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জন্য যুবক, যেহেতু দুনিয়ার থেকে সইলা যাইতে হইব, এই জন্যই আমরা কখনো আল্লাহর শত্রু হয়ে কবরে যাইতে চাই না। আমরা সবাই আল্লাহর বন্ধু হয়ে কবরে যাওয়ার দরকার আছে কিনা না, আরো জবানে কোলে বলুন দরকার আছে কিনা নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে বান্দা তারাই হইল পৃথিবীর জমিনের মধ্যে ইমানদার। আমার আল্লাহ একমাত্র ইমানদারদেরকে ডাইকা বলতেছেন, ওই ইমানদারের আমরা তো সবাই তোমারে ভয় করি, তোমারে ভয় করার পর কোন কাজটা করতে হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, শুধু ভয় করলেই চলবে না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে করতে হবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কেউ কিন্তু মুসলমান না হয়ে মারা যায় না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, কেউ যেন মুসলমান না হয়ে মারা যায়, তাইলে বোঝা গেল মুসলমানের মতো মুসলমান হয়ে মারা যাইতে হবে। কারণ এই দিন দিন নয়, এই দুনিয়ার জিন্দিগিটাই একদিন তোমার আমার শেষ হয়ে যাবে। আল্লাহ নির্দিষ্ট কিছু হায়াতের বাজেট তোমারাই আমার দিয়া দিছে, ওই হায়াতের বাজেটটাই একদিন শেষ হয়ে যাইব, তুমি কিন্তু দুনিয়ার জমিন তাইকে বিদায় হয়ে যাইতে হবে। একদিন তুমি দুনিয়ার জমিন তাইকে গেলে সোজা হয়ে যাইবাই, এই জন্যই মরবার আগে মরণ ভালো, মরবার আগে সোজা হইয়ে যাইতে হবে। কারণ তুমি আমি যদি মরণের সময় সোজা হই কোনো লাভ হবে না। ও যুবকের দল, দুনিয়াতে আবার সোজা হইব কেমনে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, বান্দা আমি তোমাকে একটা রাস্তা দিয়েছি। ও আল্লাহ কি রাস্তা দিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার একটাই মাত্র রাস্তা, ওই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ডাইনেও যাওয়া যাবে না, বামেও যাওয়া যাবে না, অন্য কোন পথ দিয়ে যাওয়া যাবে না, প্রত্যেকটা রাস্তার মধ্যে শয়তান আছে। শয়তান তোমাকে আমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই একটা সূরা ফাতিহা দিয়েছে, এই সূরা ফাতিহার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, সমস্ত কোরআনের জননী হইল ওই ওই সূরা ফাতিহা। এই জন্য বন্ধুরে আমার
কীর্তন প্রত্যেকটা নাম প্রত্যেকটা নামাজের ওয়াক্ত যখন হইয়া যাইব নামাজের মধ্যে যখন তুমি আমি আল্লাহু আকবার কইলা দাঁড়াইব এই জন্য প্রত্যেকটা রাকাতে রাকাতে সূরা ফাতিহা আদায় করতে হয় কারণ সূরা ফাতিহা যারা নামাজ হয় না এই জন্যই সূরা ফাতিহা পড়তে হয় কারণ এই সূরা ফাতিহার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আল্লাহর প্রার্থনা ঢুকাইয়া দিছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না এই জন্য আমার যুবক তারা ও কাউরা টান পাড়ার মানুষ ও মুরব্বী বাবাজিরা গু এমন জীবন তুমি করিবি হে গঠন মরণে হাসিবি তুমি কাঁদিবি বল এমন একটা জীবন দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন কইরা যাইতে হইব যেই জীবনটা হলো এমন একটা জীবন যেই জীবনটা হইল জান্নাতি জীবন যেই জীবনটা হইল জান্নাতি জীবন যেই মাত্র তুমি আমি কবরের মধ্যে চইলা যাইব রে বাবা কবরটা যেন তোমার আমার জন্য জান্নাতের বাগান হইয়া যায় কবরটা যেন তোমার আমার জন্য জান্নাতের বাগান হইয়া যায় একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় একটা মানুষ কইল 3.5 হাত লম্বা ও বন্ধু এই মানুষটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইব ওই কবরটাকে 3.5 হাত কবরের ওই মানুষটাকে 3.5 হাত কবরের মধ্যে রাখা হয় একটু সাউন্ড বাড়া দেন বাবা একটু সাউন্ড তো একটু কমেলি চলো Allahumma salli wa ala ali sayyidina Muhammad wa ala ali sayyidina তাহলে আপনারা আমার কবরটা কিন্তু 3.5 হাত কবর আর 3.5 হাত থাকবে না ও হুজুর 3.5 হাত কবরটা কি হইব হাদিস শরীফের মধ্যে আসছে ওই কবরটা তোমার আমার জন্য 70 গজ বড় হয়ে যাবে ডান দিকে 70 গজ বড় কর হবে বাম দিকে 70 গজ বড় হবে পায়ের দিকে 70 গজ বড় হবে মাথার দিকে 70 গজ বড় হয়ে যাইব আবার অন্য একটা হাদিসে পাকের মধ্যে আসছে আপনার সুখের দৃষ্টিটা যেই জায়গার মধ্যে গিয়া শেষ হইয়া যাইব ততটুক পরিমাণ ততটুক পরিমাণ সময় ততটুক পরিমাণ জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জন্য কবরটারে বড় কইরা দিব জোরে জোরে বলুন না আল্লাহু আকবার এই জন্য যুব আমরা কিন্তু কেউ আল্লাহর শত্রু হয়ে যাইতে চাই না আমরা সবাই কিন্তু আল্লাহর বন্ধু হয়ে কবরে যাইতে চাই এই জন্য যুব আল্লাহর বন্ধু হয়ে যদি কবরে যাইতে চাই দুনিয়ার জমিনের মধ্যে পরিশ্রম করতে হইব দুনিয়ার জমিনের মধ্যে পরিশ্রম করতে হইব ও হুজুর কি পরিশ্রম দুনিয়ার জমিনের কাজকর্ম এটা পরিশ্রম না অর্থাৎ আল্লাহর রাস্তায় তোমাকে আমাকে পরিশ্রম করতে হবে নামাজ পড়তে পরিশ্রম লাগে রোজা রাখতে পরিশ্রম লাগে 5টা ওয়াক্ত নামাজ আদায় করতে হবে শুধু আল্লাহর বন্ধু যদি আপনি হইতে চান 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যত নফল ইবাদত বন্দিগি আছে ওইগুলোই আপনি আমি পালন করতে হবে শুধু 5 ওয়াক্ত নামাজ নয় 5 ওয়াক্তের পাশাপাশি নফল ইবাদত যা কিছু আছে করতে হবে এশরাকের নামাজ আদায় করতে হবে আওয়াবিনের নামাজ আদায় করতে হবে ও যুবকের দল তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে আমার নবীর উপরে বেশি বেশি করে দরুদ এবং সালাম প্রেরণ করতে হবে বেশি বেশি করে তাসবিহ তাহলিল আদায় করতে হইবে তাহলে আপনি হয়ে যাবেন একজন আল্লাহর বান্দা
আল্লাহর বন্ধু যখন দুনিয়ার জমিন থেকে কবরে চলে যাবে ওই কবরটা আল্লাহর বান্দার জন্য আবার আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিব জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আরো জবানে কোলে বলুন আল্লাহু আকবার আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বলে না জান আহা বলে যেতে চাইলে বলা যায় না মদিনা বলে যেতে আওয়াজ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বলে না জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে বলা যায় না মদিনা ভুলে যেতে মদিনার স্মৃতি গুলো পাবি বারে বার কবে যাবো মদিনায় রোজা তোমার হায় হায় মদিনার স্মৃতি গুলো পাবি বারে বার কবে যাবো মদিনায় রোজা তোমার নয়ন জলে কেঁদে কেঁদে বাসিব নাই বলো না নয়ন জলে কেঁদে কেঁদে মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা প্রাণ মদিনা বলো না জান ভুলে যেতে চাইলে না বলো না ভুলে বদর আছে কন্দ গাছে বহুদের পাহাড় জমির লাগে এই আজিজের বেদার পাহাড় হায় হায় বদর আছে কন্দ গাছে ওহুদের পাহাড় জমির লাগে এই আজিজের বেদার পাহাড় প্রিয় নবী শুয়ে আছে সোনার মদিনায় বলো না প্রিয় সোনার মদিনা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা আহা ভুলে যেতে চাইলে ভুলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বলো না জান আহা ভুলে যেতে চাইলে ভুলা যায় না জোরে জোরে বলুন মায় আল্লাহ আকবার আমার যুবক বারাম ও মুরব্বী বাবা জিরা গু এখনো সময় আছে আল্লাহর বন্ধু হয়ে কবরে যাওয়ার চেষ্টা করি এই জন্য আল্লাহর বন্ধু হয়ে কবরে যাইতে গেলে দুনিয়ার জমিনের মধ্যে পরিশ্রম করতে হবে আল্লাহর প্রত্যেকটা নিয়ম নীতি বাস্তবায়ন করতে হবে আমার নবীর আদর্শে আদর্শবান হইতে হইব আমার নবী দাইকে বলে উম্মাত মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া বিল জান্নাহ যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসত তারা মূলত আমি নবীকেই ভালোবাসত আর যারা আমি নবীর ভালোবাসে গো আমি রাসূল জানাইয়া দিলাম কানা মাইয়া বিল জান্নাহ ওই মানুষটার লইয়া আমি নবী রহমাতান লিল আলামিন জান্নাতে যাইব জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে হে বন্ধু মাথার মধ্যে টুপিটা লাগাইলি আমার ভাই আমিনুল ইসলাম খাদেম ভাই মাথার মধ্যে টুপিটা লাগাইলেন আমি মাথার মধ্যে পাগড়িটা লাগাইলাম আপনারা যারা মাহফিলের মধ্যে বসে রইলেন অনেকের মাথার মধ্যে টুপি আছে অনেকের মাথার মধ্যে টুপি নাই এইটা কিন্তু ঠিক না শিয়ারুল ইসলাম ইসলামের নিদর্শন হইল মুসলমানের মাথার মধ্যে টুপি থাকব এই যে
রাসূলের সুন্নাত দাড়ি রাখছি রাসূলের সুন্নাত পাঞ্জাবি করছি রাসূলের সুন্নাত দিলা কলু রাসূলের সুন্নাত আপনার পরির মধ্যে সারা দিন হাফ পরির মধ্যে যদি রাসূলুল্লাহ সুন্নাতটা লইয়া কবরে যাইতে পারেন ওই কবরটাই তোমার আর আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে ঈমানটা যদি মজবুত থাকে হাত তুলে বলো ঠিক কি না আরো জোরে তাকবীর আল্লাহ তাহলে আমরা রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরার দরকার আছে কিনা নাই জবান খুলে বলুন জমির মনে যুবক ভাইরাম মুরব্বি বাবা জিরা আমি বলছিলাম কেউ কিন্তু দুনিয়াতে চিরদিন টাকার জন্য আসি নাই হঠাৎ একদিন দুনিয়ার জমিন থেকে চইলা যাইব আমার আল্লাহ কাউকে দিয়েছেন 20 বছরের হায়াত আবার দেখবেন কোন মানুষ দেখবেন একদিন হয় নাই দুনিয়াতে আইসা লোকটা মারা গেছে আমার আল্লাহ কাজারে যতটুকু হায়াতের পরিমাণ দিছি আল্লাহ কাউকে দেখবেন 20 বছরের হায়াত দিছে আবার ওই যে একটা ওই শহরের মধ্যে চট্টগ্রাম শহরে বেইলি রোড বেইলি শহর মনে চট্টগ্রাম শহরের মধ্যে দেখবেন ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত মারা গেছে আবার দেখবেন 18 বছরের যুবকটাও মারা গেছে ও যুবকের দল আগুন আগুন লাইগা গেছে আগুন জ্বইলা গেছে আগুনে আগুনে পুড়িরা দেখা যায় অর্ধ শতাধিক লোক মারা গেল আপনি আজকের মাহফিল তাইকা দোয়া করি মালিক এত বড় অ্যাক্সিডেন্টে যারা দুনিয়ার জমিন তাইকা বিদায় হয়ে গেল ও আল্লাহ আপনি আজকের মাহফিল তাইকা বলি আল্লাহ গো তাদের সকলের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও শহীদের মর্যাদা তাদের সবাইরে তুমি দান করো সবাই বলুন আমিন হে আমার আশিকের জাকির মুহিব বিন মুরব্বি বাবা জিরা গো ও যুবকের দল এই অর্ধ শতাধিক মানুষের হায়াতের বাজেট কম ছিল বিদায় ওই মানুষগুলো দুনিয়ার জমিন তাইকা বিদায় নিয়ে চলে গেছে ঠিক তেমনি ভাবে আজকের মাহফিলের মধ্যে আমি আপনি যারা বসে রইলাম আমাদেরও ততটুক পরিমাণ হায়াতের বাজেট নাও থাকতে পারে এর আগে আমি আপনি দুনিয়ার জমিন তাইকা বিদায় হয়ে যাইতে পারে বন্ধুরি আমার যুবকের দল এই জন্যই তো বলি আমার আল্লাহ কাউকে 30 কাউকে 40 কাউকে 50 কাউকে 60 বছর কাউকে 80 বছর আবার কাউকে 100 বছরের হায়াতের বাজেট দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে যেই মাত্র তোমার আমার হায়াতের বাজেটটা শেষ হইয়া যাইব রে বাবা এই মুহূর্তের মধ্যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার আমার কাছে চলে আসবে আপ তোমার আর আমার কাছে আইসা আমার আপনার দেহের ভিতর তাই রঘুটারে হরণ কইরা লইয়া যাইব বন্ধুরি আসাইল বড় ভয়ঙ্কর যার পা দুইটা হইল জমিনে মাথা হইল আসমানে হাদিসে পাকের মধ্যে আমার নবী কয় আসাইলের মাথার উপর তাইকা যদি পানি ঢেলে দেওয়া হয় তামাম পৃথিবীর কোন জায়গার মধ্যে পানিগুলো পড়বে না আসাইলের মাথার মধ্যে পানিগুলো পইরা যাইব এত বিশাল হইল আসাইল এই আসাইলের সামনে গোটা পৃথিবীর জমিনটা হইল একটা প্লেটের সমান ওই যে মনে করেন একটা প্লেট আমি আমার হাতের মধ্যে নিলাম ও যুবকের দল আজরাইলের কাছে একটা প্লেটের সমান হইল এই পৃথিবীটা বন্ধুরি আজরাইল আলাইহিস সালাম যেই দিক থেকে ইচ্ছে করে ওই দিক তাই কাজ যদি একজন ইচ্ছে করে একজনের রূহ কবজ করব আবার 100,000 মানুষের যদি নির্দেশন আসে 100,000 মানুষের রূহ হরণ করতে পারবো আবার যদি হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের দেহের ভিতর তাইকা রূহ গ্রহণ করতে হয়
তাদেরকে ওই ক্ষমতা দেওয়া হয়েছে যেই কোন প্রান্তের একসাথে মানুষের হাজার লক্ষ কোটি মানুষের দেহের ভিতর তাইকার উপহরণ কইরা নিতে পারে এত বড় ক্ষমতা যেই ফেরেশতাকে আমার আল্লাহ দিয়েছে রে বাবা ওই ফেরেশতার নাম হলো মালাকুল মওত আজরাইল জোরে জোরে বলুন না আল্লাহু আকবার একদিন আইবে ওই মালাকুল মওত আজরাইল আলাইহিস সালাম আসিবে ও যুবকের দা তোমার আমার হায়াতের বাজার যেদিন পড়ায়া যাইব ওই দিন আজরাইল আলাইহিস সালাম তোমার আমার দেহের ভিতর তাইকা প্রাণ বাকিটারে হরণ কইরা লয়া যাইব বন্ধুরে আমার ও যুবক ভাইরা তুমি আজকে ভাবতেছো তুমি আজকে যুবক তুমি 25 বছরের যুবক ভাবতেছো নিজেকে তুমি 20 বছরের যুবক ভাবতেছো নিজেদেরকে কিন্তু যুবক ভাই 20 বছরের অনেক যুবক মারা যাইতেছে 25 বছরের অনেক যুবক মারা যাইতেছে অ্যাক্সিডেন্টে পয়রা মারা যায় বিভিন্ন রোগে আক্রান্ত হইয়া মারা যায় টেনশন এই জন্য একটা টেনশন ফিল করবি কোন দিন জানি দুনিয়ার জমিন তাইকা চলে যায় একটা সেকেন্ডের হায়াতের বাজেট কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেশি দেয় নাই যখন হায়াত শেষ হয়ে যাইব তখন কিন্তু দুনিয়ার জমিন তাইকা সইলা যাইতে হবে এই জন্যই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জাআ আজালুহুম ফালা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়া লা ইয়াস্তাকদিমুন হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ আমি পাহাড় সমান তুমি যদি এখন ক্ষমা না করো কার দারে যাব হে রহিম রহমান হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান তুমি যদি এখন ক্ষমা না করো কার দারে যাব হে রহিম রহমান তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না আমি জেনেছি ভেবেছি দুনিয়া কত যে আপন আসল দুনিয়া তাই পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন পর ভেবেছি দুনিয়া কত যে আপন আসল দুনিয়া তাই পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন পর জোরে জোরে বলুন আল্লাহু আকবার কবির মনে থেকে ও যুবক ভাই তুমি মনে করতেছো তুমি এখন যুবক তোমার কাছে বুঝি এখন আজরাইল আসার সময় হয় নাই না 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 তোমার মত যুবক ছিল আমিনুল ইসলাম কাদের তোমার মত যুবক ছিল আজকের এই দাড়ি পাকাওয়ালা লোক লোকেরা এই মাহফিলের মধ্যে অনেক বাবাজিরা বইসা রইছি যাদের মুখের দাড়ি একদিন কালো ছিল রে বাবা আজকে সেই মুখের দাড়ি সাদা হইয়া গেছে চামড়াগুলো ঢিলাঢালা হইয়া গেছে আমার নবী রহমাতুল লিল আলামিন দাইকা বলে উম্মত একটা কথা মনে রাখবাই মনে রাখবাই যখন তোমরা দেখবাই মানুষের মুখের কালো দাড়ি একদিনে সাদা হইয়া গেছে বুঝতে হবে মরম তারে সিগন্যাল দিতেছে ওই মানুষটাই আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকবে না ওই মানুষটা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হইয়া যাইতেছে সামনাগুলো আস্তে আস্তে ডিডালা হইয়া গেছে যাদের মুখের কালো দাড়ি সাদা হইয়া গেছে যুবক ওই মানুষটার চেহারার দিকে তাকায়া দেখো ওই মানুষটাকে যদি জিজ্ঞেস করেন বাদাম আগের মতো আর খাইতে পারেননি উনি বলবেন না না উনাকে যদি জিজ্ঞেস করা হয় বাবা আগের মতো আর দুইটা চোখ দিয়া দেখেননি উনি বলবেন না না আগের মতন দুই চোখে আর কোনো কিছুই দেখি না আগের মতো খাইতে পারি না আগের মতো ঘুমাইতে পারি না আগের মতো হাঁটতে পারি না আগের মতো চলাফেরা করতে পারি না কি জন্য পারেন না একটাই
নাই মাত্র কারো কারণ দুনিয়ার জমিন তাইকা চইলা যাইতে হইব ও যুবকের দল এই জন্যই আমার নবী রহমাতান লিল আলামিন দাইকা বলে উম্মতের দলেরা মুকির কলদরে যাদের সাদা হয়ে যাইব বুঝতে হবে মরম তার সিগন্যাল দিতেছে ওই মানুষটাও চিনি দুনিয়ার জমিন তাইকা বিদায় হয়ে যাবে এর বাস্তব প্রমাণ হইল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবী রহমাতান লিল আলামিন মা আয়েশার হুসনা মুবারকের মধ্যে চলে আসে আয়েশা দাইকা বলে আয়েশা ওরে প্রাণের আয়েশা তোমার দুইটা পাগল তুমি এইভাবে তোমার দুইটা পাও একটু মেলায়া বসো আমি রহমাতান লিল আলামিন তোমার মা তোমার পা তোমার এই উর উরদের উরুর মধ্যে আমি নবীর মাতা মুবারক রাইকাই আমি একটু ঘুমাইব আমি একটু বিশ্রাম নিব বন্ধুরে আমার যুবকের দল যেই মাত্র মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী এই কথাটা বলছে রে যুবক এই মুহূর্তের মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করি নাই এই মুহূর্তে মা আয়েশা দুইটা পা এইভাবে বিছায়া দিল আমার নবীর মহব্বতে জোরে জোরে বলুন আল্লাহু আকবার আরো জবান করে বলুন আল্লাহু আকবার হে আমার আশিকের জাকিরের মুরব্বী মুরব্বী বাবা জিরার ও যুবকের দল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইটা পা বিছায়া দিল তাহলে বোঝা গেল স্বামীর খেদমত করার দরকার আছে কিনা নাই আনন্দের সাথে খেদমত করতেইব স্বামী স্ত্রীর মহব্বত রাখতেইব স্বামীর খেদমত করতেইব স্বামী সারাদিন পরিশ্রম করে আসছে ঘরের ভিতরে যখন ঢুকব তখন কিন্তু স্বামীর মহব্বতে তুমি মহব্বত দেখাইতেইবা সারাদিন পরিশ্রম করে ঢুকছে ঘরের ভিতরে হাস্যোজ্জ্বল চেহারা লইয়া তুমি তোমার স্বামীর কাছে যাইতেইব কথা কন ঠিক না বিধি আর যদি স্বামী আয়েশা কয় বিবি রে সারাদিন পরিশ্রম করে আসছে দেও তাড়াতাড়ি দিলে বাদ দাও কোন আইডিয়া খাও এরকম ওয়াইফও আছে আমি চাল জল চালয়ে ব্যস্ত আছি সিরিয়ালটা যাই হবা অনেকে সিরিয়ালটা জাগা আমাদের সিরিয়াল টিরিয়াল নাই মনে একবার ভালো মানুষ আছে না এগুলো এগুলো ছাড়তে হবে যতক্ষণ পর্যন্ত খাতুনে জান্নাত মা ফাতেমার জিন্দিগিটা মা বোনটা অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত জান্নাতের রাস্তা হয়তো না আর অভবিষ্যার আদর্শ অভবিষ্যাসের আদর্শে যদি আদর্শবান হয় সাব নূরের আদর্শে যদি আদর্শবান হয় মৌসুমের আদর্শে যদি আদর্শবান হয় জাহান্নামের আগুন ছাড়া নসিব আর কোনো কিছুই থাকতে পারে না কথা বলেন ঠিক তেমনি ঠিক এই জন্য বলবো মাই সব দিকে ফলো করো এই জন্য বলবো মা ফাতেমার দিকে ফলো করো মা তুমি আমি যদি জান্নাতে যাইতে চাই তাহলে মা আয়েশা সিদ্দিকার জিন্দিগিটার দিকে একটু তাকাও ফাতেমার জিন্দিগিটার দিকে একটু তাকাও যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাওয়ার আগে আলী রাদিয়াল্লাহু তাআলা করে বললেন হে আমার স্বামী আমি চলে যাব আমি মারা যাওয়ার পরে আমার এই বডিডারে তুমি যে কাডিয়ার মধ্যে লইবা হাসান হুসাইন এবং আপনি আরেকজন আল্লাহর পক্ষ থেকে যে আল্লাহ যে বান্দারে দিব চারজনে মিল্লা আমার জানাজার নামাজ আদায় কইরা আমারে কবরস্থর ব্যবস্থা করবায় দুনিয়ার কোন পুরুষ যেন না দেখে আমার বডিরা জুড়ে বলুন সুবহানাল্লাহ কেন 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 আলী রাদিয়াল্লাহু তাআলা হু বললেন ও ফাতেমা কেন সাহাবীরা তো তুমি তো নবীর কন্যা তুমি তো নবীর কলিজার টুকরা সাহাবাই কেরাম তোমার জানাজার নামাজ পড়তে আসবে তুমি কেন বলতেছো আসতে পারবে না কয় না যদি তারা আমার বডির দিকে দেখা বলে ফাতেমা এতটুক মোটা ছিল এতটুক লম্বা ছিল তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের আগুনে জ্বালায়া দিতে পারে ওই খাতুনে জান্নাত ফাতেমা যদি ওই কথা শিখাইয়া আমরা যাইতে পারে আমরা ফাতেমার অনুসরণ করার দরকার আছে না যাইবেন যাও ববিতার দ্বারে পুরুষ যারা আছে রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হতে হবে মেসি টেসি রোনালদো রোনালদিনহো এই খেলোয়াড়ের আদর্শ আদর্শবান হওয়ার দেখো না সাকিব কান্তা কিতেন সালমান কিতেন বাদ দিও লাগবে
কথা কয় আর জোরে কয় বুঝবেন বুঝবেন মান তাসাব্বাহ বি কওমিন ফাহুয়া মিনহুম রাসূল কয় ও দুনিয়ার মানুষ যে যার সঙ্গে ভালোবাসা রাখবে যে যার সঙ্গে উদাসীনতা রাখবে যে যার সঙ্গে বাপ রাখবে তার সঙ্গে তার হাসব নজর হবে কথা কোন ঠিক কি না আমি ভালোবাসা রাখবো জান্নাতি মানুষের সঙ্গে আমিও যাইবো জান্নাতে আর আমি যদি ভালোবাসা রাখি জাহান্নামীদের সঙ্গে তাহলে জাহান্নামের আগুনে জ্বলন লাগবে ঠিক কথা ক জোরে ক গভীর মনোযোগ যুবক ভাইরা এ মুরব্বি বাবা জিরা গু এই জন্য আসুন সামনের দিকে যায় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে দুইটা দুইটা পাও এইভাবে বিছায়া দিল আমার নবী রহমাতাল লিল আলামিন যেন আরাম করতে পারে ইনডিমেন্ট টাইমে আমার নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের পায়ের পুরাতের মধ্যে মাথা মোবারকটা রাইখা শুইয়া গেছে যেই মাত্র মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পুরা উরুর মধ্যে আমার নবীর মাথা মোবারক রাখছে এই মুহূর্তের মধ্যে মা আয়েশা সিদ্দিকা আনন্দিত হইল ওই জন্য মা গো ওই মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো স্বামী যদি সারাদিন পরিশ্রম করে আসে স্বামীর একটু সুখ দিও পারলে এইভাবে তোমার পাওদা এইভাবে বিছায়া দিও তোমার পায়ের মধ্যে এর উরুর মধ্যে তোমার স্বামী যেন মাতাটা রাইখা একটু শুয়ে আরাম করে তখন দেখবা স্বামীর অন্তর থেকে দোয়া আসবে স্বামীর অন্তর থেকে মহব্বত আসবে স্বামী তোমার বেশি ভালোবাসা দিব ও যুবকের দল ও মুরব্বি বাবা জিরা গো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী যেই মাত্র আমার নবী যেই মাত্র আয়েশা সিদ্দিকার উরুর মধ্যে মাতা মোবারকটা রাইখা শুইছে রে বাবা এই মুহূর্তের মধ্যে আয়েশা সিদ্দিকা কয় গোটা পৃথিবীর জান্নাতের মালিক আমার কোলের মধ্যে শুইয়া রইছে আমার চাইতে আনন্দ আর কি আছে আমি আয়েশা সিদ্দিকার মতো মহ আমি আয়েশা সিদ্দিকা ও সিদ্দিকার মতো ভাগ্যবান মহিলা দুনিয়াতে আর কে আছে এবার কই একটু সেবা কইরা দে রহমাতাল্লিল আলামিন দে একটু সেবা কইরা দে ও যুবকের দল এই মুহূর্তের মধ্যে মা আয়েশা সিদ্দিকা আমার নবীর মাতা মুবারকের সুর মুবারকের মধ্যে এইভাবে হাতাইতেছেন হাতাইতেছে আমার নবীর গর্দান মুবারকের মধ্যে এইভাবে মেসেজ করতেছে মেসেজ করতেছে আমার নবীর আরাম লাগতেছে আস্তে আস্তে আমার নবী ঘুমায়া গেল এইভাবে যখন নবীজির খেদমত করে রে বাবা আমার নবী আস্তে করে ঘুমায়া গেছে ইনডিমেন্ট টাইমে মা আয়েশা সিদ্দিকা এই মুহূর্তের মধ্যে আমার নবীর মুখ মুবারকের মধ্যে হাতটা লাগাইয়া 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 এবার দাড়িগুলোর মধ্যে এইভাবে হাত আইতাছে গু দাড়ি রাখা কার সুন্নাত রবীন্দ্রনাথের সুন্নাত কার সুন্নাত আর জোরে ক দাড়ি রাখা কার সুন্নাত আমরা নবীর পাগল না আসলে 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 যদি নবীর পাগল হইতে দাড়ি রাখা নবীর সুন্নতে তাহলে আমরা কেন দাড়ি রাখি না কৌজুর আমার ওয়াইফে না করে একটু দোয়া করেন আমার ওয়াইফের জন্য আল্লাহ হেদায়েত দিত এরকম ওয়াইফ সমাজ আছে 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 কি না আছে কি না নাই যে বিবি বলবে না দাঁড়িয়ে রেখো না এই বিবিটা বেশি ভালো না আমি কই বাদ দিতে রে বাদ দিবি কি রে ওনে বাদ রাম দিয়া করছিস তুই বাদ দিবার কিতা বুঝো চিন্তা করছেন কার বাটা আমি দোয়া করি মা বোনরা যেন আল্লাহ হেদায়েত দেয় রাখবে তোমরা দাঁড়িয়ে রাখবা না
দাড়ি রাখবে দাড়িটাকে অনেক লাভ আছে আর ওই ব্যাখ্যার দিকে গেলাম না যুবক ভারম মুরুব্বি বাবা জি রাসূল সামনের দিকে যায় আমার নবী রহমাতাল লিল আলামিন দাড়ি রাখছেন বিদায় এই জন্য আমরা দাড়ি রাখি আমরা দাবি করি আশেক রাসূল আমরা দাবি করি নবীর পাগল যদি সত্যিকারের নবীর পাগল হয় তাইলে আমার নবীর দাড়ি আমার নবীর সুন্নত দাড়ি কেউ ফালায় না জোরে জোরে বলুন ঠিক না বেটে এই জন্যই তো আমরা শান গাই আমরা নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনার দুলি বালি মোর নয়নের কাজল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল মদিনার দুলি বালি মোর মদিনার নয়নের কাজল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি নবীর প্রেম দিতে রাজি নবীর প্রেম জীবনের সকল আমরা নবীর পাগল আমরা মদিনার পাগল আমরা নবীর পাগল আমরা মদিনার পাগল মদিনার দুলি বালি মোর মদিনার নয়নের কাজল আমি নবীর পাগল আমি মদিনার পাগল জোরে জোরে বলুন আল্লাহু আকবার নবীর মনোযোগ বন্ধ নবীর পাগল যদি আমি আপনি হয়ে থাকি রসুলুল্লাহর সুন্নতটা মানবেন দাড়ি নবীর সুন্নত এই জন্য দাড়ি আমি রাখি পাগড়ি হল নবীর সুন্নত এই জন্য মাথার মধ্যে পাগড়ি লাগাইছি ডিলা হইল নবীর সুন্নত এই জন্য ডিলা কুলুক ব্যবহার করবেন মিসওয়াক হইল নবীর সুন্নত এই জন্য মিসওয়াক গুলো ব্যবহার করবেন আমার নবীর সুন্নত গুলো যদি বাস্তবায়ন করতে পারি নবীর সঙ্গে আমি আপনি জান্নাতের মধ্যে থাকতে পারবো বাস্তবে দেখাইয়া দেওয়ার দরকার আছে কিনা নাই আমার যুবক বারাম মাইশা সিদ্দিকা যেই মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর দাড়ি মুবারকের মধ্যে হাত মুবারকটা রাখছি ইন্দিমেন টাইমে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া তাকায়া দেখে গো আমার নবীর কয়েকটা দাড়ি মুবারক সাদা হয়ে গেল যেই মাত্র দেখতে পাইলো আমার নবীর কয়েকটা দাড়ি মুবারক সাদা হয়ে গেল এই মুহূর্তের মধ্যে আয়েশার মনটা একেবারে নরম হয়ে যায় একেবারে নরম হয়ে গেল হাইরে হাইরি আমার নবী তো নিজের জবান মুবারক দিয়া বই লাগিয়েছেন মুখের কালো দাড়ি যাদের সাদা হইয়া যাইব মরণ তার সিগনাল দেয় অর্থাৎ ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার সময়টা একেবারে নিকটবর্তী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মুহূর্তের মধ্যে গইনা গইনা দেখতেছেন আমার নবীর কয়টা দাড়ি মুবারক সাদা হইয়া গেল এবার তাকায়া দেখতেছেন গইনা গইনা দেখছেন নবীর পাঁচখানা আরো একটু গইনা দেখতেছেন নবীজির দশখানা আরো একটু গইনা গইনা দেখতেছেন নবীজির পনেরো খানা দাড়ি মুবারক সাদা এইভাবে গুনতে 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 রে যুবক গইনা গইনা বা আয়েশা সিদ্দিকা গইনা 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 দেখতেছেন আমার নবীর মোট উনিশ খানা দাড়ি মুবারক সাদা হইয়া গেছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না মা আয়েশা সিদ্দিকা আর দুই চোখের পানিগুলো মানায়া রাখতে পারে না ও
ওইটা পারার মানুষ ইন্দিমেন্টাই মে মা আয়েশা সিদ্দিকা আস্তে করে দুই চোখের পানির ফোঁটাগুলো ঝর্ণার মতো চাইরা দিয়েছে রে বাবা নবী তো আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে ঘুমায়া রইছে নবীজির মাথা মোবারক কানা হইল আয়েশা সিদ্দিকার উরুর উরুর মধ্যে এই মুহূর্তের মধ্যে যখন আয়েশা সিদ্দিকা দাড়ির মধ্যে হাতা আর যখন দেখলো নিষ্কানা দাড়ি মোবারক সাদা এইভাবে চুকির পানিগুলো চাইরা কান্দি আয়েশার গাল বায়া বায়া তুতা বাইয়া বাইয়া দেখা যায় আমার আয়েশা সিদ্দিকার চুকির পানি আমার নবী রহমত আলমিনের নুরানি গাল মুবারকের মধ্যে গিয়ে স্পর্শ করেছে যেই মাত্র দেখছে আমার নবীর নুরানি গাল মুবারকের মধ্যে আয়েশা সিদ্দিকার দাড়ি মুবারক গিয়া পইরা গেছে আমার নবী এই মুহূর্তের মধ্যে ঘুমতাইকা জাগ্রত হয়া যায় আমার নবী আবার ডাইকা বলে আয়েশা গো ও আয়েশা কান্না কাটি করতেছ কেন তোমার চোখ দুইটা লাল হয়ে গেল এইভাবে তুমি কান্দতেছ কেন আমার নবী রহমাতান লিল আলামিনকে ডাইকা বলে ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ের নবী গো আমি কেন কান্দি গো নবী আপনি নবী তো সব কিছুই জানেন এ আয়েশা কি জন্য কান্দো এরপর তুমি বলো না এবার মা আয়েশা সিদ্দিকা ডাইকা বলে নবী গো আপনি নবীর নিজের সোবান মুবারক দিয়ে আপনি বইলা দিয়েছেন যাদের মুখের কালো দাড়ি সাদা হইয়া যায় আপনি বলছেন মুখের কালো দাড়ি যাদের সাদা হইয়া যায় মরণ তারে সিগন্যাল দেয় দুনিয়া থেকে সরে যাওয়ার সময় হইয়া যায় আপনি নবী আমার উরুর মধ্যে মাথা মুবারক রাখছেন আপনার সেবা কইরাই আমি আয়েশা আমার জীবনটা ধন্য যখন আপনি নবীর দাড়ি মুবারকের মধ্যে এইভাবে আমি হাত রাখলাম ও নবী নবী গো আমি তাকায়া তাকায়া দেখতেছি আপনি নবীর কয়েকটা দাড়ি মুবারক সাদা বইনা দেখতে পাইলাম উনিশখানা মুখ দাড়ি মুবারক সাদা হইয়া গেল আমার পূজায় আসলো আপনি নবী ওই একদিন আমি আয়েশা সিদ্দিকার সাইরা দুনিয়া তাইকা চইলা যাইবেন সাহাবাই কেরাম গনকে সাইরা দুনিয়া থেকে চইলা যাইবেন আপনি নবী যদি আমাদেরকে এতিম বানায়া চইলা যান আমরা কার কাছে যাইব কার চেহারা মুবারক আমরা দেখব জোরে জোরে বলুন আল্লাহু আকবার এই জন্য আমি কান্দি ইয়া রাসূলুল্লাহ নবী আপনি নবী যদি দুনিয়ার জমিন থেকে চইলা যান আমরা কার চেহারা মুবারকের দিকে তাকাইব এই জন্য আমি আয়েশা সিদ্দিকা কান্দি এবার আমার নবী ডাইকা বলেন আয়েশা গো এই মুহূর্তের মধ্যে আমি নবী তোমার কাছ থেকে জানতে চাই একটা প্রশ্নের উত্তর দিবানি আমার নবীকে আয়েশা সিদ্দিকা ডাইকা বলে নবী গু কি বলবেন বলেন না কয় একটা মানুষের যখন হায়াত শেষ হইয়া যাইব ওই মানুষটা যখন দুনিয়ার জমিন ডাইকা চইলা যাইব ওই মানুষটার দেহের ভিতরে যতদিন প্রাণ ছিল ততদিন দাম ছিল যত যেই মুহূর্তে প্রাণটা চইলা যায় এই মুহূর্তের মধ্যে মানুষটা লাশ হয়ে যায় দাম নাই জোরে জোরে বলুন ঠিক না বেটে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা তোমে সবই রবে তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরে ছেড়ে ধরা তোমে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শুদ্ধ হয়ে যাবে সকলি পর রে মন আমার কেন বান্ধু দালান গর রে মন আমার কেন বান্ধু দালান গর একদিন মাটির ভিতরে হবে রে মন আমার কেন বান্ধু দালান গর জুরে জুরে বলুন না আল্লাহু আকবার আবার ঝুবাকবার
হে মুরব্বী বাবা দিরাগো আল্লাহর নবী ডাইকা বলে আয়েশা সবাই হইতো একদিন দুনিয়ার জমিন ডাইকা চইলা যাইতে হবে আমি নবী রহমাতান লিল আলামিন এই মুহূর্তের মধ্যে তোমার কাছ থেকে জানতে চাই তুমি উত্তর দিবা এবার ডাইকা বলে নবী গো বলেন না কি উত্তর দিতে হবে উত্তর যদি আমার সামনে আমার জানা থাকে তাইলে আমি উত্তর দিব আর যদি উত্তর জানা না থাকে তাইলে আমি উত্তর দিব কেমনে এবার আমার নবী ডাইকে বলে আয়েশা একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায় ও যুবকের দল আজকের এই রাতের বেলায় আপনি মারা গিয়ে দেখেন না আপনার সন্তানটাকে যদি জিজ্ঞেস করা হয় বাবা তোমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে রাতের বেলা তোমার বাবা এই মুহূর্তের মধ্যে লাশ একা একা তুমি তোমার বাবার লাশের পদ্ম পাশে একটু বসবানি উনি বলবে না হুজুর না আমার ভয় লাগে একটা মেয়েকে যদি তোমার নিজের মেয়েকে যদি বলা হয় তুমি তোমার বাবার লাশটারে পাহারা দাও মেয়েটা ডাইকা বলবে হুজুর আমি বসতে পারবো না উনি কেন পারবা না কয় আমার ভয় লাগে নিজের স্ত্রীকে বললে বসবে না কয় আমার ভয় লাগে যারা আছে সবারই ভয় লাগে ও যুবক পাড়া যতদিন দেহের ভিতরে রুহ ছিল ততদিন ভয় লাগে নাই সেই মাত্র দেহের ভিতরে ডাইকা রুহটা চই লাগেছে তখন বলে ভয় লাগে তখন বলে ভয় লাগে তাইলে বোঝা গেল একদিন তোমার আমার কোনো দাম থাকবে না সেই দিন দেহের ভিতর তাইকার রুহটা সইলা যাইবে জোরে জোরে বলো টেকে না বেঠে আমার নবী ডাইকা বলে আয়েশা ও প্রাণের আয়েশা গো একটা মানুষ যখন দুনিয়ার জমিন তাইকা চইলা যায় ওই মানুষটার জন্য লাশটার জন্য সবচাইতে ভয়ঙ্কর অবস্থা কোনটা তোমরা জানো তুমি জানো নি বলতে পারবানি এই মুহূর্তের মধ্যে মা আয়েশা সিদ্দিকা নায়িকা বলে নবী গো আমার জানা নাই আপনি নবী বলেন না একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায় তার জন্য ভয়ঙ্কর অবস্থা কোনটা ধারণ করব আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নায়িকা বলে উম্মত ও উম্মতের দল একটা মানুষ যখন দুনিয়ার জমিন তাইকা চলে যায় ওই মানুষটার দেহের ভিতর তাইকা যখন রুহটা চইলা যায় একটা মানুষের কাছে একজন ইমামদারের কাছে আজরাইল আলাইহি সালাম যখন আসবে ওনার সঙ্গে দুইজন রহমতের ফেরেশতা নিয়ে আসবে আর যখন একটা বদকার মানুষের কাছে আজরাইল আলাইহি সালাম আসবে ওই গজবের ফেরেশতা লইয়া আইব এক এই ইমামদারদের কাছে আজরাইল আইব রহমতের ফেরেশতা লইয়া আর বেঈমান কাফের মুনাফিকদের কাছে আজরাইল আলাইহিস সালাম আসবে গজবের ফেরেশতা লইয়া রহমতের ফেরেশতার হাতের মধ্যে থাকবে এমন একটা সাদা সুন্দর রেশমি এমন একটা সাদা সুন্দর রেশমি একটা রুমাল ওই রুমালের মধ্যে সুগন্ধ আর সুগন্ধ ইমামদার যারা দুনিয়ার জমিন তাইকা বিদায় হইয়া যাইব ওই মানুষটার দেহের ভিতর তাইকা যখন রুহটারে বের করা হইব কুসাইয়া যখন রুহটারে বের করা হইব রুহটারে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি সন্তুষ্টির উপরে ভিত্তি করে তুমি চলে আসো হ্যাঁ প্রশান্ত আত্মা আল্লাহর সন্তুষ্টির উপর ভিত্তি করে তুমি চলে আসো ওই মানুষটার কোনো আযাব গজব হইবে না কারণ একটা ইমানদার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবে তার কাছে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের চেহারা মোবারক কানা বাইসা উঠবো তার জন্য মরণ তেমন কষ্টকর মরণ হবে না ও বন্ধু আসিয়ার নাম শুনছেন নি সামার নাম কিটা ফেরাউন বিবির নাম কি ছিল ফেরাউন খুব ভালো মানুষ আছে মারাত্মক ভালো মানুষ খুদা আছে কিটা আছে খুদা আছে মা আপনারও কিটা খুদা করে দিতা হে কইছিল আনার অব্বু কবুল আলা আমি সে সব চাইতে বড় খুদা কে হইছে বড় শয়তান শতানটা যারা শতান না কবে হ্যাঁ নিজে শতান কাফের তারে কোনোদিন ইমানদার কোন যেত না কাফের রে যারা ইমানদার কবে হ্যাঁ নিজে কাফের হয়ে যাবে ঠিক কি না বলেন এই জন্য শতান ফেরাউন ছিল কাফের নমরুদ ছিল কাফের
ফেরাউনটা কইতো আনা রব্বুকুমুল আলা, আমি হইছি সবচাইতে বড় খোদা, আসিয়া জানে তুই যে কত নাম্বার খোদা। এজন আসিয়ার বারবার কয় তুমি আসিয়া ইসলাম, আসিয়া ইসলাম ধর্ম বাদ দিয়া আমার ধর্মের মধ্যে আয়ো, আমি তোমার আমার তুমি বড় খোদা মানো, গন্ডা দাও খাবই তো না, তুমি কোনো খোদা হইতে পারো না, এক আল্লাহ, আমরা এক আল্লাহর এবাদত বন্দেগী করি, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই, কথা বলো ঠিক নেবে ঠিক, এক আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে যদি আল্লাহ বলে স্বীকার করা হয় ওই ব্যক্তিটা সাথে সাথে মুশরিক হয়ে যাবে, কথা বলো ঠিক নেবে ঠিক। শেষ পর্যন্ত আসিয়া যখন নিজের জামাই ঘরে খুদা মানছে না, কই তোমারে এইভাবে বুঝাইলাম, এরপর তুমি আমার খুদা যখন মানো না তাইলে আমি আর তোমার আর জিন্দা রাখতাম না। আসিয়ার এরপর কি করলো, গরম তেল বিশাল বড় একটা কড়াই, ওই কড়াইয়ের মধ্যে গরম তেল ইচ্ছা মতো তেল দ্বারা গরম করছে, গরম করতে 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 এই গরম তেলের মধ্যে যখন যেই মাত্র হাতটা রাখা হইব, হাত দিকটাকে মাংসগুলো আপনি আপনি কষা পড়ব, এত গরম পড়ছে, এই গরম তেলটা রেডি করে সেরা নিজের জামাই কো আসিয়ারে ফালাইয়া দে, কই ফালে তো গরম তেল ফালা, কই আমার আনুগত্য করছে না, আমার ইবাদত করে না, আমার পূজা করে না, আমার মানত মানে না, ফালে দে, যাই হোক শেষ পর্যন্ত ফালাইছে। আসিয়ারে যেই মাত্র গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হইছে, আসিয়া গরম তেলের মধ্যে পয়রা হাসে হাসে, বেলাল রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে বাঁচে, পাওয়ের মধ্যে বাঁচে, এরপরে এইভাবে কুড়ির মধ্যে বাইন্দা সাবুক জিয়া যখন খালি বাইরায় বেলাল খালি সাবুক দিয়া বাইরায় বেলাল হাসে, বেলাল হাসে, বেলাল হাসে, আসিয়ারে যখন গরম তেলের মধ্যে ফালাই দিছে আসিয়া হাসে, কি তারে আসিয়া তোরে দি গরম তেলের মধ্যে ফালাইছি, তুই দি আস, আসিয়া আসিয়াকে যেই মাত্র গরম তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডাইকে বলে জিব্রাইল যাও আসিয়াকে যেই জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাইকে দেব, জান্নাতের যত নাস নিয়ামত আছে সব আবার আসিয়ার চোখের সামনে বসাও, জোরে বলুন সুবহান, জান্নাতি নাজ নিয়ামত যখন আসিয়ার চোখের সামনে বাসাইছে, এই জান্নাতের নাজ নিয়ামত দেখা আসিয়া হাসতে 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 ইমানটা লইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। ঠিক তেমনি ভাবে একজন আশেক রাসুল ইমানদার মুত্তাকি ফরহেজগার আল্লাহওয়ালা আল্লাহর বন্ধু যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রসুল দেখা দেখা দুনিয়া থেকে বিদায় নেয়, তার মরণের সময় কোনো কষ্ট থাকে না, কথা কর, জাকারিয়া আলাইহিস সালাম নাম শুনছেন নি, জাকারিয়া নবী, জাকারিয়া আলাইহিস সালামের নাম শুনছেন না, কাছের ভিতরে ঢুকে গেছিল গা মনে ছিলাম না, পাঞ্জাবির কোনাটা অথবা যে কোনো কাপড় টুকরা বাইর করে কাপের রাখেন কেউ টুকা কইরে এখন দেখা নিহান দেখে এখন দেখা নাই এখন দেখা এখানে আছে এখন দেখা নাই কই দেখলো কই দেখলো, এরপরে একটা দিক খেলাইছে দেখে মা পাঞ্জাবির গাছ গাছের এক কিনার দিয়া একটা কাপড় টুকরা বাইরে রয়েছে, বুঝ জ্বালাইছি রে ইডার ভিতরে ঢুকে খেলাইছি রে জাকারিয়া তন্ত্রমন্ত্র করে ভিতরে ঢুকে গেছে গাছ, জাকারিয়া সালামের গলা বরাবর ফরাতটা লাগাই দিছে, গাছটা গাছটা অনুমান করছে কোন জায়গাটা এবারের গলাটা আছে, খেলা ডাল কইছে বোগা ছুরিটা লাগাই নিলে ফরাতটা লাগে লাগিয়ে দিলে ফরাত দিয়া কিন্তু গাছ কাটতো হন না ডিজিটাল বাড়িছে কথা কোনা কেন কিন্তু বেটি গলা বরাবর যখন ফরাতটা লাগাই দিছে যখন গলা বরাবর গলাটা কাইটটা যায় বোগা, জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু টেনশন কিন্তু প্রথম শুরু হয়ে গেছিল গা, যখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে ইয়া জাকারিয়া আমি তোমার সাথে আছি, তখন দেখা যায় কয় আল্লাহর সাথে আছে কোনো টেনশন নাই, ওই জন্য আল্লাহর হাবিব যখন ওই আসমানের মধ্যে মেরাজের রাতে গিয়ে যখন জাকারিয়া নবীর সাথে দেখা হয়ে গিয়েছিল, জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করছিল জাকারিয়া যখন ওই করাতিরা তোমার গলা বরাবর ছুরিটা লাগাইয়া তোমার দেহ থেকে গলাটা আলাদা করে দিছিল তখন তোমার কেমন লাগছিল, ভালা লাগছিল না খারাপ লাগছিল, কয় আমি তো প্রথম ভয় ভয় লাগছিলাম উ শব্দটা পর্যন্ত আমি করি নাই, কিন্তু যেই মাত্র কইছে আল্লাহ কইছে আমি তোমার সাথে আছি তখন আমার এই যে একটা মরণের কোন যন্ত্রণা আমার কোন যন্ত্রণা ছিল না বরং আমি সব সুখ অনুধাবন করছি, আরো জোরে আরো জোরে ঠিক তেমনই ভাবে
একজন ইমামবার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে আল্লাহর নবীর চেহারা মোবারক দেখা দেখা ইমানি হালতে দুনিয়া থেকে বিদায় নিব তার মরণের সময় কোনো কষ্ট থাকবে না রূহটা যখন দেহের ভিতর জায়গা যখন রূহটা বের করা হবে মাকামে ইল্লি গিনের মধ্যে রাখা হইব তখন খালি সুখ আর সুখ সুখ আর সুখ দুনিয়াতে যত সুখ আপনি জীবনে কোনোদিন অনুভবন করেন নাই এর চাইতে হাজার লক্ষ কোটি গুণ সুখ থাকবে জান্নাতি মেহমানদের জন্য দাবির মনোযোগ যুবক ভাইরাম মুরুব্বি বাবা জিরাগু আর সেই সমস্ত কাফের বেঈমান মুনাফিকরা যখন ওই মুনাফিকরা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে ওই মুনাফিক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার সময় এই মুহূর্তের মধ্যে আজ নাহি আলাইহি সালাম দুইজন গজবের ফেরেশতা নিয়ে আসবো দেহের ভিতর থেকে রূহটারে কুসাইয়ে কুসাইয়ে বের করব একটা জায়গা থেকে আর একটা জায়গা দিয়া দেহের ভিতর থেকে যখন রূহটারে কুসাইয়ে কুসাইয়ে বের করব মনে করেন নখ থেকে নিয়া লোমে লোম থেকে নিয়া রগে এইভাবে একটা জায়গার পরে আর একটা জায়গা এটাকে বলা হয় ইন্দ্রিয় এক ইন্দ্রিয় থেকে আরেক ইন্দ্রিয় দিয়া যখন রূহটারে কুসাইয়া কুসাইয়া বেঈমান কাফের মুনাফিকের ভিতর থেকে যখন রূহটারে বের করা হইব আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কয় উম্মত একটা বডির মধ্যে 1000 তরবারি দিয়া একটা শরীরের মধ্যে 1000 জীবন্ত একটা মানুষের শরীরের মধ্যে 1000 তরবারি দিয়া আঘাত করলে তো এরকম কষ্ট হয় আজকাল যখন দেহের ভিতর তাইকা রুহুড়ারে কুসাইয়া কুসাইয়া বের করব রে বাবা এর সাইতে আরো বেশি কষ্ট শুরু হয়ে যাইব জোরে জোরে বলুন আল্লাহু আকবার আরো জবানে কোলে বলুন আল্লাহু আকবার হে আমার বন্ধু এই সময়টা কিন্তু সবার সামনে আসতেছে আমার নবী রহমাতাল্লিল আলামিন যখন আয়েশার প্রশ্ন করল আয়েশা একটা মানুষ যখন লাশ হয়ে যায় ওই লাশটার জন্য সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা কোনটা ধারণ করব আমার নবী রহমাতাল্লিল আলামিনকে আয়েশা সিদ্দিকা ডাইকা বলে নবী গো আপনি বলেন না একটা মানুষ যখন লাশ হয়ে যাইব ওই মানুষটার জন্য সবচাইতে ভয়ঙ্কর অবস্থা কোনটা ধারণ করব আমার নবী কয় আয়েশা একটা মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় ওই মানুষটা যদি 5 তলা বিল্ডিং এর উপরে থাকে ওই মানুষটা যদি 10 তলা বিল্ডিং এর উপরে থাকে অথবা 2 তলায় 1 তলা বিল্ডিং এর ভিতরে ঘুমায় ওই মানুষটার বডিটা যখন ঘরের ভিতর থেকে বের করা হইব তখন সন্তান আব্বা কইয়া একটা ডাক মারে ছেলেটা আব্বা কইয়া একটা ডাক মারব আমার আব্বারে লয়া কই যাও আমার আব্বারে লয়া কই যাও মেয়েটা একটা ডাক মারব আমার আব্বারে লয়া কই যাও স্ত্রী একটা ডাক মারব আমার স্বামীরে লয়া কই যাও আমার নবী রহমাতাল্লিল আলামিন কয় ওই মানুষটার ওই লাশের জন্য তখন সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হইব এইটা জোরে জোরে বলুন আল্লাহু আকবার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারবার মরণের আসবে আমার কালিমার তালকিন দাও দেখে দাও চেহারা তোমার দাও দেখে দাও চেহারা তোমার আজিজি পাগল তোমার ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ইয়া রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের সময় নবীর দরকার আছে কিনা নাই কবরে নবীর দরকার আছে কিনা নাই মিজানের পাল্লায় নবীর দরকার আছে কিনা নাই ফুল সালাতের ফুলের মধ্যে নবীর দরকার আছে কিনা নাই এই জন্য জীব সবাই যেদিন পর হয়ে যাইব আমার নবী রহমাতাল্লিল আলামিন কয় আমি নবীর যদি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো আমি নবী রহমাতাল্লিল আলামিন প্রত্যেকটা ভয়ঙ্কর ঘাটে ঘাটে তোমার জন্য থাকবো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আর জবানে কোলে বলুন আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি ওয়ালা
খন্ডে কবরে আমার নানা ন্যায় সে রাফিল করে মনে কবরে হে শাওনি গাছ দিতে হবে হাসরে আল্লাহ ঘরের মধ্যে অশালি ছবি রাখেন না, রসুল্লাহ রোজার ছবি রাখেন, রসুল্লাহ চুল মুবারক, রসুল্লাহ জীবনে যাবতীয় যা কিছু ব্যবহার করছেন এই জিনিসটা যদি ঘরের মধ্যে রাখেন, আমরা তো তরিকতপন্থী লোক নাকি বেজার আছে আপনার অন্তরের মধ্যে, অনেকে অশ্লীল আমরা মানি না, এগুলো ঘরের মধ্যে রাখবেন, ঘরের মধ্যে আল্লাহ খাস রহমত বরকত নাজিল করব, আল্লাহ বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত রাখবো, ঘরটারে শয়তানের ওয়াসওয়াসা থেকে সুর ডাকাত বাকর জিনা থেকে আল্লাহ ঘরকে হেফাজত রাখবে, ব্যবসা প্রতিষ্ঠান রাখবেন ঘরের মধ্যে রাখবেন, আল্লাহ যাবতীয় বিপদ আপদ বলা মুসিবত থেকে হেফাজত রাখবে। আমারই বাবা মাসুদ এটার খেদমত আছেন, 50 টাকা করে হাদিয়া এটা নিয়ে যাবেন, আপনারা রাখলেই লাভ হবে, বিশ্বাস যদি না হয়। হ্যাঁ, গাউসে পাকের 11 নাম কিন্তু আছে, আমরা কি তরিকত ফন্দি না, গাউসে পাকের 11 নাম এখানের মধ্যে আছে, আপনারা সবাই নিয়ে যাবেন, সকলে বলুন মারহাবা, আরো যখন আল্লাহু আকবার, মরুন না আমরা সবাই, কেন কেন মরতেন না হাত তুলে সবাই, তাইলে যেহেতু দুনিয়ার জমিন তাই কাই একদিন চইলা যাইতে হবে, আমরা আগেই বলছিলাম আল্লাহর শত্রু হয়ে কেউ কবরে যাইতে চাই না, আল্লাহর বন্ধু হয়ে সবাই কবরে যাওয়ার দরকার আছে কিনা নাই, তাহলে মহব্বতের আওয়াজে একটু স্পেশাল করে জিকির পড়েন, আল্লাহ 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 তোমার মত দোর দিগ নাই মাশাল্লাহ সবাই রোমনি পড়লে মাতৃহি গরমে পাহাটা লাগিলে নারায়ে তকবীর নারায়ে রিসালাত প্রধান তিনি আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তকবীর নারায়ে রিসালাত বৈশাদারি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে।